ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুকবালু সালাতুন বিগায়রি তুহুর ওয়া লা তুকবালু সাদাকাতুন মিন গুলুল। উযু ছাড়া সালাত কবুল হয় না, যেমন তেমনি হারাম সাদকা, হারাম দান আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না তেমন। উযু ছাড়া সালাত কবুল হয় না যেমন, তেমনি হারাম দান, হারাম সাদকা, হারাম টাকা আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না তেমন। উপস্থিত দিনি ভাই, আমি আপনাদেরকে এই দৃষ্টি বলতে চাইছি মুরব্বী সাহেব, কি আপনি কত টাকা আয় ব্যয় করলেন এ কথা আল্লাহ তাআলার কথা কিছুই নয়। আপনি যতই সাদকা দেন না কেন, সেই টাকা যদি হারাম হয়, আপনি লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা যদি আপনি সাদকা দিয়ে দান দিয়ে যদি আপনি পরিপূর্ণ করে দেন, তাহলে সেই সাদকা, সেই দান যদি হারাম হয়, আপনি এক নেকিও পাবেন না। যদি এক নেকি পান, ইসলাম মিথ্যা ধর্ম, ইসলাম মিথ্যা ধর্ম নয়, জিনার কথা চলে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার কথা চলেন, উনার ছাড়া কোনো মানুষের কথা চলে না। এই জন্য আল্লাহ রসুল আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন কি যে, যদি মানুষ সেই টাকা যদি হারাম টাকা থাকে, সেই হারাম টাকা বরবাদ হয়ে যাবে, সে এক নেকিও পাবে না। যেমন একটি স্রোত নদীতে যেমন বয়ে চলে যায়, সেই স্রোত বয়ে চলে যাবে, কিন্তু আপনি এক নেকি পাবেন, এক নেকি পাবেন না। কেন? সে হচ্ছে হারাম টাকা, হালাল টাকা নয়।